নমস্কার বন্ধুরা, শঙ্কর কর্মকার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আগের বছরের মতন এবছর আমি আজকে চলে এসেছি চম্পাহাটি। তো মানে মার্কেটে কি কি দামে মাল পাওয়া যাচ্ছে, কি কি কোয়ালিটি, কী বা নতুন ধরনের বাজি উঠেছে, সব কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো তার জন্য প্লিজ আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে জুড়ে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক মার্কেটে গিয়ে যে কী কী নতুনত্ব আর কি বাজি উঠেছে এই মার্কেটে। আচ্ছা, কী কী নতুন কালেকশন আছে ভাই যদি একটু দেখাও, একদম কম রেঞ্জ থেকে সবচেয়ে কম কী রয়েছে তোমার দোকানে, সবচেয়ে কম দামের আর কি? আচ্ছা, টানলে ফাটবে এগুলো, এই দুটো দড়ি দুটো টানলে ফাটবে। আচ্ছা, এটা কী বলা হয় এটাকে? এটা আপনার ইয়ে, এটাতে আপনার ইয়ে দড়ি রোনাল্ডো বলা হয় দড়ি বাজি। কীরকম দাম রয়েছে এটার? 15 টাকা 10 টাকা 15 টাকা 10 টাকা কোয়ান্টিটি। আচ্ছা আচ্ছা, এক পিস। হ্যাঁ, না এটার মধ্যে আপনার ইয়ে 12 পিস রয়েছে, এটার মধ্যে 12 পিস রয়েছে। তারপর আপনার স্মোক, মানে ওর মধ্যে 12-15 পিস রয়েছে। 12-15 পিসটা কত? 15 টাকা 15 টাকা 10 টাকা। এবার ঝিয়ে যেমন একটু 15 টাকা নিলে আর একটু ওটা কম পড়ে যাবে। মানে এই এই একটা বাক্স না, এই একটা এরকম 12টা? না না, এটার এটার মধ্যে 12টা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার মধ্যে 12টা রয়েছে। দেখি দেখি দাও একটুকুনি, এটার মধ্যে এইভাবে আমরা 12টা রয়েছে। দূর দূর ধরে টানলে ফাটবে। এটা 10-15 টাকা দাম রয়েছে। ঠিক আছে, আর এছাড়া আর কী রয়েছে? তারপরে আপনার এই বিড়িবাজি রয়েছে। হ্যাঁ, বিড়িবাজি, এটা প্রথম আপনার ইয়ে দেশলাই হবে, তারপর স্মোক হবে, তারপর গিয়ে ফাটবে। এটা একটু একটা একটা এরকম একটু খুলে দেখাও দেখি বিড়িবাজিটা কীরকম। এটার মধ্যে 60 পিস রয়েছে, এই ছোটো ছোটো জিনিস 60 পিস রয়েছে। এই যে সাইডটা, এই সাইডটা নিয়ে ঘষতে হবে। ঠিক আছে, ঘষলে জিনিসটা ঘষলে প্রথম আমাদের দেশলাই হবে, কালার দেশলাই হবে, তারপর স্মোক হবে, তারপর গিয়ে ফাটবে। আচ্ছা, কীরকম দাম রয়েছে এটা? এটা আপনার 35-30 টাকা এমন বক্স। আচ্ছা, তারপর আমরা ইয়ে পপ পপ রয়েছে, ফেললে ফাটে, ওটা অনেক প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, আর ঝুড়িবাজি থেকে এবার একটু দেখাও, ঝুড়িবাজির দিকটা একটু চলে যাই। ঝুড়িবাতি ফুল ঝুড়ি যেগুলো বলা হয়, ফুল ঝুড়ি, এই ফুল ঝুড়ি বলে সবচেয়ে লোকাল রয়েছে ফুল ঝুড়ি। হ্যাঁ, এই 50 টাকা বান্ডিল। আচ্ছা, তারপরে 50 টাকা কটা আছে এখানে? 10 পিস তাই তো? আচ্ছা, তারপরে এই যে রয়েছে 70 টাকা বান্ডিল। হ্যাঁ, এই যে রয়েছে 90 টাকা বান্ডিল। হ্যাঁ, আর তারপরে এপারে রয়েছে 80 টাকা, এর রয়েছে আপনার 80 টাকা, আর ওর থেকে বেটার এটা রয়েছে আপনার 90 টাকা। চার, আর তারপরে আপনার এই ওর থেকে একটু বড় রয়েছে। হ্যাঁ, এটা আপনার 80 টাকা। হ্যাঁ, এও আপনার ওর থেকে বড়, ওটা 80 টাকা। এই যে আপনার রয়েছে এটাও, এইটার থেকেও যেটা বড় আছে এও আপনার 80 টাকা পড়বে। 80 টাকার আছে, আপনার 100 টাকার রয়েছে। এবার এবার ইয়ে বিভিন্ন রকমের মাল আর কি, কম বেশি সরু কাঠি মোটা কাঠির উপর মশলার উপর নির্ভর করবে। আর এই চরকাগুলো কিরকম দাম রয়েছে? চরকা এখানে স্পিনার আপনার 110 টাকা রয়েছে, আরো অনেক রকমের স্পিনার রয়েছে। হ্যাঁ, দু তিন রকমের স্পিনার আছে, এই যে অনেক রকমের স্পিনার রয়েছে। হুম, কিরকম দাম এগুলো সব? এ আপনার 100 টাকা, এ আপনার 100 টাকা। আচ্ছা, কপিস করে থাকবে এর মধ্যে? 10 পিস। আচ্ছা, আর একটা নতুন কি দেখতে পাচ্ছি ক্যাঙের মতন, এগুলো কি? এটা আপনার ক্যাগলিং প্লাস কালার তুবড়ি হবে। আচ্ছা, এই জিনিসটাকে খুলতে হবে, তারপর আপনার আগুন দেওয়ার জায়গা রয়েছে। আচ্ছা, কালার তুবড়ি তাই তো? হ্যাঁ, তারপর আপনার এইসব কালার, এই ফটো ফ্ল্যাশ, এই জিনিসটা কি? এই জিনিসটা তোমার যে ফ্ল্যাশ মারে ওইরকম আপনার ইয়ে ফ্ল্যাশ মারবে, ইয়ে ক্যামেরা এরকম ফ্ল্যাশ মারবে, জ্বলবে আর লিখবে। ঠিক আছে, আপনার গ্রিন ক্যাগারে রয়েছে এই যেমন। আচ্ছা, এরকম ফটো ফ্ল্যাশ তাই তো? কিরকম দাম রয়েছে এটা? 250 টাকা বক্স রয়েছে। আচ্ছা, এটা 250 টাকার বক্স তাই তো? এগুলো একটু সরকারের আন্ডারে চলে গেছে, একটু ওখানে দাম বেড়ে গেছে। আচ্ছা, আর তাও এরকম আপনার ওটা আপনার সাদা হবে, এটা আপনার রেড গ্রিন ব্লু সব রকমের ফ্ল্যাশ মারবে। তারপর এখানে এই আপনার কালার তুমি এই কালার রকের আছে, উপরে গিয়ে আপনার সেল হবে। আচ্ছা, কিরকম দাম রয়েছে এগুলো? 350 টাকা। আচ্ছা, এই প্যাকেটটার দাম মাত্র 350 টাকা। এগুলো লোকালে নিতে গেলে তো মনে হয় 500 টাকার কমে পাওয়া যাবে না। হ্যাঁ, 500 টাকা তো নেবেই। হ্যাঁ, আর তার উপরে আপনার এইসব কোম্পানির সেল রয়েছে। হ্যাঁ, কোম্পানির সেল রয়েছে, আমাদের ইয়ে লোকালেও সেল রয়েছে এইসব। এইসব আমাদের এইসব লোকাল, এখানে হ্যান্ডমেড এগুলো সব। হ্যাঁ, এগুলো এখানে তৈরি, উপরে কোনো সব সোনির টোনি এসব মাল। কিরকম দাম রয়েছে এগুলো? এ রয়েছে তোমার 40 টাকা, এ রয়েছে তোমার 150 টাকা, এটা রয়েছে তোমার 130 টাকা, আর এটা রয়েছে আপনার 200 টাকা। এটা আপনার উপরে গিয়ে ইয়ে ডবল শট হবে, দুটো হচ্ছে ঝাড় হবে। আচ্ছা, আর এছাড়া এখানে কি এটা পিকক নাকি? হ্যাঁ, পিকক, এটা আপনার ময়ূর হবে। কিরকম দাম এটা? এটা আপনার 150 টাকা করে। আর এই লোটোটা কি? লোটো
লোটো এটা এই চোরকি গ্রিন কালারের চোরকি, এটা আপনার উপরের দিকে আগুনটা উপরের দিকে উঠবে, যে আগুনটা নিচে পড়ে সেই আগুনটা উপরের দিকে উপরের দিকে মানে উঠে যাবে চোরকিটা উপর দিকে, না না উঠবে না, উঠবে না। আচ্ছা, আর এদিকে যে ছোট ছোট এই চোরকিগুলো কিরকম দাম রয়েছে? ওর ওগুলো তোমার 50 টাকা বক্স আছে, ওর বড়টা এই রয়েছে 50 টাকা। কটা থাকবে? 5টা আছে। এও আপনার 5 পিস রয়েছে, হচ্ছে বড় 90 টাকা বক্স। আর এখানে ছোট ছোটখাটো আনার এগুলো দেখা যাচ্ছে, হাতের তৈরি। কত দাম এগুলো? এ আপনার পড়বে 35 টাকা, এ পড়বে 50 টাকা, এ পড়বে 50 টাকা, এও আপনার 45 টাকা, এ আপনার 35 টাকা, এ 55 টাকা। সব বিভিন্ন ভ্যারাইটিস মাল রয়েছে। এগুলো কি দেখা যাচ্ছে? এই যে গ্যাস সিলিন্ডার, এই আপনার সিলিন্ডার একটু ইয়ে, ওটা একটু ফাটবে। আচ্ছা, একটু আসতে হবে, ফাটবে। এই ফানুস কত করে? ফানুস সবাই যেহেতু ছাড়ে কালী পুজোতে, ফানুস আমরা 18 টাকা, বান্ডেল হিসাবে নিলে 16 টাকা পড়ে যাবে। বান্ডেল মানে কটা থাকবে? বান্ডেলে 10টা থাকবে, 10 খানা। আচ্ছা ঠিক আছে। তো ভাইয়ের একটু দোকানের একটু ফোন নাম্বারটা একটু দিয়ে দাও, যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তোমার সাথে। আর এছাড়াও অন্যান্য যেগুলো বাজি পাওয়া যায় সেগুলো আর কি চাহিদা অনুযায়ী মানে সাপ্লাই দিতে পারবে তো? হ্যাঁ ঠিক আছে। তো একটু তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, একটু বিলটা দেখিয়ে দিলে দোকানের নামটাও পেয়ে যাবে, ফোন নাম্বারটাও পেয়ে যাবে। এখানে যেগুলো নাম্বারগুলো রয়েছে এগুলো আমার ইয়ে ভাই, এটা এগুলো সব আমার বাবার নাম্বার রয়েছে। আচ্ছা, এই ফোন নাম্বারে ফোন করলে তোমাদেরকে পাওয়া যাবে, তাই তো? আর এটা আমার সুরজিত স্টোর ইয়ে নিজস্ব নাম্বার, পার্সোনাল নাম্বার এটা রয়েছে। আচ্ছা, আর এই নাম্বারটায় ফোন করলে তোমাকে পাওয়া যাবে, তাই তো? ঠিক আছে, নাম্বারটা বলে দাও, একবার মুখে বলে দাও। 6294317739। ঠিক আছে, ধন্যবাদ ভাই।